ডিওয়াইএফআইয়ের 15তম রাজ্য সম্মেলন আগামী 4 ও 5 মে আগরতলায় অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটি অনুষ্ঠিত করল রক্তদান শিবির। এদিন সিপিআইএম বাগমা অঞ্চল অফিসে অনুষ্ঠিত রক্তদান শিবিরে একজন মহিলা সহ 21 জন স্বেচ্ছায় রক্তদান করে দেশ ধর্মনিরপেক্ষতা ও কর্মসংস্থানের অধিকার রক্ষায় সংগঠনকে প্রসারিত করা, সেরা ইউনিট গড়ে তোলা এই স্লোগানে ডিওয়াইএফ এর 15তম সম্মেলন 4 ও 5 মে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রচার সর্বত্র পৌঁছে দিতে গোটা রাজ্যেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ডিওয়াইএফআই। এদিন ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দিলীপ দত্ত, নারায়ণ ঘোষ, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মৃণাল মজুমদার, শুভ চক্রবর্তী, রাজ্য নেতা দেবাশিস ধর চৌধুরী, আশিস ঘোষ, যুবনেতা ফারুক আহমেদ প্রমুখরা। শিবিরকে ঘিরে দারুণ উৎসাহ ছিল যুবকদের মধ্যে। আজকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উদয়পুর বিভাগীয় কমিটি উদ্যোগে বাগমাতে রক্তদান শিবিরের কাজ চলছে। এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আমরা এই বার্তাটাই পৌঁছাতে চাই যে আমরা ডিওয়াইএফআই সমগ্র যুব জীবনের সমস্যা নিয়ে লড়াই করছি না, সমাজ পরিবর্তন নিয়ে লড়াই করছি না, ভারতের জীবনটাই শুরু করছি না, আমরা সামাজিক দায়বদ্ধতায় মনুষ্য রোগীদের পাশে থাকার জন্য আমরা সেই দায়বদ্ধতা আমাদের কাজ চলছে, সেভাবে আমাদের কাজ আগামী দিনও জারি থাকবে। এবং আমাদের এই রাজ্য সম্মেলন থেকে আগামী 4 এবং 5ই মে আমরা আমাদের রাজ্য এবং দেশে যেভাবে কর্মসংস্থানের উপর যেভাবে আঘাত হচ্ছে, যেভাবে কর্মসংকোচন নীতি আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার যেভাবে জারি রেখেছে, এই কর্মসংকোচনের বিরুদ্ধে এবং যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমাদের আরও বৃহত্তর লড়াই আন্দোলন আমরা আমাদের রাজ্যে আমরা জারি রাখব। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।